আমরা দাম চাবো 70 1 লাখ 70 দাম চাবো 150 লি বেচালাম থাবান দি তো ডলায় ডলায় উঠে পড়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রমজানের এই দিনে আমরা চলে এসেছি গাবতলির গবাদি পশুর হাটে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু খুব সুন্দর সুন্দর মহিষ বাঁধা আছে এই মহিষগুলো সম্পর্কে আপনাদের জানাবো অনেকেই কমেন্টস করে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে গাবতলি হাটে কি মহিষ পাওয়া যাচ্ছে পাওয়া গেলে কেমন দাম খামারের জন্য বা কোরবানির জন্য যদিও এখনও 3 মাসের মতো বাকি আছে কোরবানির সেই কোরবানির জন্য অনেকে কিনে রাখতে চান তারাই মূলত জানতে চাচ্ছিলেন যে মহিষের দাম কেমন বা পাওয়া যাচ্ছে কি না এই বিষয়টি একটু তুলে ধরার জন্য একটি ভিডিও তৈরি করার জন্য আপনাদের কথা চিন্তা করেই আজকে চলে এসেছি যে কয়টি মহিষ আছে এই মহিষগুলো দেখাবো এবং এই মহিষের ব্যবসায়ী তাদের সাথে কথা বলবো কোথা থেকে এসেছে দাম কেমন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব অনেক কথা বলে ফেলেছি চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন না কি নাম আপনার রবিউল রবিউল ভাই রবিউল ভাই আমরা দেখছি যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত বেশ কিছু মহিষ দেখা যাচ্ছে কতগুলো মহিষ আছে এখানে এখানে মহিষ আছে হলো 11টা 11টা তো আমরা একটু নির্দিষ্ট করে একটা একটা করে বলবো হ্যাঁ যে এই যে সামনে যে মহিষটা দেখছি হ্যাঁ এটা কি জাতের মহিষ এবং কোথা থেকে এনেছেন এই মহিষটা ধরেন কুষ্টিয়ার মহিষ ঠিক আছে আচ্ছা বাংলা মহিষ বাংলা বাংলাটা কি ওই সিং বাংলা দেখি যদি আমরা একটু সিং দেখাতে চাই দর্শক যে সিং বাংলা সিং মানে আমাদের দেশীয় সিং হ্যাঁ যে বাংলা মহিষ বাংলা এনে যে কোনো মহিষ আছে সবই বাংলা মহিষ বাংলা মহিষ আচ্ছা এই যে সিং দেখে বোঝা যায় সিংটা হবে একটু বাঁকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন এই কুষ্টিয়ার এই যে এই সাইজের কয় দাঁতের মহিষ এটা হলো 6 দাঁত আচ্ছা কতটা 6 দাঁত আছে 4 দাঁত আছে কম আচ্ছা এগুলো সব সার মহিষ হ্যাঁ না বলদ বলদ ও বলদ 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 মহিষ এটা বলেন আনুমানিক ওজন এবং দামটা কত হলে বিক্রি করতে যাচ্ছেন 5 মণ আছে ঠিক আছে আমরা দাম চাবো 70 1 লাখ 70 দাম চাবো 150 লি বেচালাম আচ্ছা 1 লাখ 70 চাইবেন 150 হলে আচ্ছা আচ্ছা কষাইরা কেমন বলছে এখন এটার কষাইরা বলতেছিল 45 46 47 এরকম বলতেছে আচ্ছা ঢাকা শহরে তো এখন আমরা মানে মহিষের গোশ পাই না পাবেন হলো বেশিরভাগ পাবেন হলো কালা গরুর কথা বললে পাবেন আচ্ছা 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 তাহলে এটার দাম জানলাম এরপরে পাশেরটা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখছেন যে আরেকটি এটাও এটিও বাংলা মহিষ কুষ্টিয়ার মহিষ আমরা মাথা তো সবগুলোরই এক মাথা সিং তারপরেও একটু যদি দেখানোর চেষ্টা করি এবার বলেন এই যে এই বাংলা মহিষ এটা কেমন দাম দর চিন্তা একই রেট মানে এই তিনটা একই রেট কত 1.50 1.51 এই প্রথম 1 2 এই তিনটা এগুলো 1.50 করে হলে আপনি ছাড়ার চিন্তা ভাবনা আছে আর কি এবং এগুলো ওজন কতটুকু গোশ কতটুকু হতে পারে 5 মণ করে এই তিনটা 15 মণ 5 মণ করে গোশ এরপর এটা কি একটু বেশি নাকি হ্যাঁ এই দুইটা হলো 6 6 12 মণ আচ্ছা এটা তো চুলগুলো বেশ বড় এই দুইটা 6 6 12 মণ আচ্ছা আচ্ছা 6 6 12 মণ পাশে পাশাপাশি দুইটা আছে না আচ্ছা এই দুইটা যদি আমরা একটু দেখাই ভালো করে এই দুইটা বলেন এই জোড়া কত এই জোড়া তো দাম হইতেছে ধরেন 370 দাম হইতেছে ঠিক আছে তাও বেচতেছি না জোড়া 370 হচ্ছে এটাও তো বাংলা মহিষ হ্যাঁ এই সবই বাংলা মহিষ আচ্ছা 370 এ দিচ্ছেন না আরো একটু বেশি চিন্তা করছেন হ্যাঁ মানে কিনা আর বেশি মানে 350 কিনা এই দুইটা মহিষ আর খরচ তো আছে বোঝেনি আপনি আশা খরচ ই রাখছেন কয়েকদিন আচ্ছা 370 আরো বেশি চাচ্ছেন মোটামুটি কত হলে ছাড়া চিন্তা ভাবনা ওই জয় রমি ধরেন কুরবানির সময় বিক্রি করবে লাল কালার দিয়ে রাখছে সিং এটার দাম দর কেমন এই দুইটা মাছ ধরেন হলো 350 কইতেছে তাও দিতেছি না কইতেছে তাও দিতেছি না আচ্ছা পাশেরটা একটু দেখাই আমরা দেখি নাই দর্শকরা যদি দেখো ও সুন্দর মহিষ দাঁত কয়টা এই 6টা 6 6 6 দাঁত একটু চুল মনে হয় উঠে উঠে গেছে হ্যাঁ উঠে যাবে আস্তে আস্তে সাবান দিই তো ডলায় ডলায় উঠে পড়ে আচ্ছা আচ্ছা উঠে গেলেই ভালো হ্যাঁ আচ্ছা দুটো 3.5 বলছে এরপরে দিচ্ছেন না না এটা ঈদ পর্যন্ত পেলে তারপর বিক্রি করবেন বিক্রি হবে বাহ দর্শক আমরা কিন্তু চেষ্টা করছি যে একটু ধীরে ধীরে আপনাদেরকে পুরো গরুটা পুরো মহিষটি দেখিয়ে এবং সাইজ যাতে ভালোভাবে বুঝতে পারেন যার কারণে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এটার
কেমন দাম সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। এবার আমরা এই পাশে আছে আরও কয়েকটি মহিষ, এই মহিষগুলো সম্পর্কে জানতে চাই। আমরা ওই পাশ থেকে যদি আসি প্রথমেই, নাকি এই পাশ থেকে দেখাবো আমাদের কোন দিকে সুবিধা, সুবিধা কোন দিকে? আমরা যদি একটা না দেখাতে চাই, ঠিক আছে, এই যে সামনে আর একটা মহিষ দেখছি, এটাও তো বাংলা? হ্যাঁ, এটাও বাংলা। বাংলা এটার পাঁচ মন ওজন, ঠিক আছে, মানে চল্লিশ হলে ছেড়ে দেবো, ১৪১ হলে এটা একটু কম। আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন যে এটা একটু কম মনে করছেন, এটা ওজনটা একটু কম হবে সম্ভবত এই জন্যই। আচ্ছা যাক, এটার পরে মহিষের গোশ অবশ্য আজকাল, ওরে বাবা গো, ওরে বাবা, আজকাল মহিষের গোশ অবশ্য আর ঢাকা শহরে পাওয়া খুব কঠিন হয়ে গেছে, পেলেও অনেক দাম বেশি। এরপরে এটা বলেন, এটা কি একটু বেশি আরও? না, এটা ১৫০, এটা ১৫০, ওটা ১৪১, এটা হচ্ছে যে ১৫০, এটার ওজন একটু বাড়বে মনে হয়। আচ্ছা আচ্ছা, গেল। এরপরে এটা, এটাও বাড়বে, কিন্তু এটা তো একটু শুকনো ইয়ে মনে হচ্ছে। এই দুইটাই বাড়বে, ওইটা টাইট আছে। তাহলে ওই পাশ থেকে যদি আমার ক্যামেরায় দেখায়, ৫৫ হলে ছেড়ে দেবো, এটাও ৫৫ হলে ছেড়ে দেবো, ১৫৫ হলে ছেড়ে দেবো, ১৫৫ হলে ছেড়ে দেবেন। দর্শক সামনেরটাও যেটা দেখছেন, এটাও আর চামড়া টামড়াগুলো খুব সুন্দর কালো কালারের। আমার দেখি দর্শক, আমাকে সহ ভাইকে সহ একটা ছবিও হয়ে যাক আমাদের থাম্বেলের জন্য। এবং এবং দেখছেন যে এই মহিষটি ১৫৫ হলে উনি ছেড়ে দেবেন। তো দর্শক, এই সবগুলোই ছিল বাংলা মহিষ। এই মহিষটির কালারও সুন্দর, মাথার দেখেন, মাথার চুলগুলো কেমন, শিংগুলো কেমন, যদি আমরা কাছে থেকে দেখাতে চাই। বাহ, আপনারা যারা মহিষ কিনতে চাচ্ছিলেন, অনেকেই বলছিলেন যে গাবতলি হাটের মহিষের কী অবস্থা, কেমন দাম দর যাচ্ছে, অনেকেই বলছেন যে ভাই প্লিজ একটি ভিডিও তৈরি করুন। তো আপনাদের অনুরোধ আমরা রাখতে পেরেছি, আমাদেরও ভালো লাগছে। তো দর্শক ভাই, বিদায় নিব, তার আগে ভাইয়ের কাছ থেকে একটু বিদায় নিই। ভাই, আমাদের সাথে সময় দিলেন, আপনার সাথে যোগাযোগ করে একটু মহিষ নিতে চাইলে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ০১৭৬৫ ১৮৯৪৬৪ ভাই, রবিউল। রবিউল ভাই বাড়ি কোথায়? বাড়ি ঝিনাইদহ, শৈলকুপা থানা। আচ্ছা আচ্ছা, রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছেন, আবারও দেখা হবে। জি, আসসালাম। দর্শক, চমৎকার কিছু মহিষ আপনাদেরকে একটু দেখালাম এই গাবতলি হাটে, আপনারা দেখতে চাচ্ছিলেন। এবং আমারও ইচ্ছা হয়েছিল যে শুধু গরু কেন, মাঝে মধ্যে যদি একটু মহিষ দেখে তাহলে তো ভালোই হয়। তো অনেক কথা বলেছি আর এই রমজানের দিনে, আর বেশি কথা নয়, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। কেমন ভিডিও দেখতে চান, কিসের ভিডিও দেখতে চান, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, তাহলে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।